বিকেল 4টা থ্যাংখালীর তাজমিনার খোলার অস্থায়ী ক্যাম্পে গিয়ে দেখা যায় সবার মাঝে বিস্কুট বিতরণ চলছে। রোহিঙ্গারা দলনেতাকে মাঝি বলে, তাই 80 জন মাঝি নির্ধারণ করে ত্রাণ বিতরণের সমন্বয় করা হচ্ছে ক্যাম্পে থাকা 70,000 রোহিঙ্গাদের মধ্যে। ক্যাম্প এলাকায় বসানো হয়েছে 200 স্যানিটারি টয়লেট ও টিউবওয়েল। অনেকে উনুনে আগুন জ্বালিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। ডাইলর দানা ভাই ফানি ভাই যে বা দাসে সেল ভাই যে কদিন খেতে পারবেন? কদিন ভাই 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 ইনশাআল্লাহ 10-20 দিন ভাইও। মাথা গোজার ঠাই তো হলো, কিন্তু এভাবে কতদিন ফিরে কি যেতে চান তারা? আমার হক আমার আরে আমার আরে দিল্লি আমরা আস আস অনসুজি হইলে আমরা কাল ইনশাআল্লাহ যাবে। ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, রোহিঙ্গাদের জন্য সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছে তা অভূতপূর্ব। বেসরকারি পর্যায়ের, ব্যক্তি পর্যায়ের, সামাজিক পর্যায়ের বিভিন্ন সংগঠন, কর্পোরেট সেক্টর, তারা নিজ উদ্যোগে মানবিকভাবে রোহিঙ্গা শরণার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা এখন পর্যন্ত পুরো বেসরকারি ত্রাণ যেটা পাচ্ছি সেটাই বিতরণ করে যাচ্ছি এই কদিন ধরে। আমি আজকে এখানে র্যান্ডামলি বেশ কয়েকটা ফ্যামিলি, রোহিঙ্গা ফ্যামিলি যারা যাদেরকে আমরা এখানে পুনর্বাসিত করেছি তাদের দেখেছি, তাদের 3-4 দিনের খাবার এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণ তাদের হয়েছে এখানে। অস্থায়ী ভিত্তিতে গড়ে ওঠা এসব ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হবে সরকার কর্তৃক নির্ধারিত 2,000 একর জায়গায়। শনিবার সেই স্থান ঘুরে দেখেছেন জাতিসংঘের শরণার্থ বিষয়ে কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। এখানে UNHCR ও সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য ঘর করে দেয়া হবে। পারভেজ রেজা, 71, কুতুপালং,